আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো আজকে হলো কি কি রান্না করবো একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মূলা শাক। মূলা শাকটা আমি সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিছি। মূলা শাকটা আজকে ভাজি করব, এই চিংড়ি মাছটা দিয়ে ভাজি করব। এই যে অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, ফ্রিজ থেকে বের করে নিছি। এই চিংড়ি মাছ কয়টা দিয়ে আমি হলো মূলা শাক ভাজি করব। তো এখানে হলো রসুন কেটে নিছি শাকের জন্য, আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, আর এখানে হচ্ছে কিছু পটল আমি মানে কেটে হলুদ আর নুন দিয়ে মাখায় রাখছি। পটলটাকে আমি প্রথমে ভাজবো, ভেজে তারপরে আজকে ভুনা করব। আজকে একটু অন্যরকম ভাবে পটলটা আমি রান্না করব। আর হচ্ছে এখানে কিছু মুগের ডাল আছে, এই মুগের ডালটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিজায় রাখছিলাম। এই যে একটু হালকা তেলে ভিজায় রাখছিলাম। তো এই মুগ ডালটা দিয়ে আমি হলো সবজি দিয়ে রান্না করব। তো ঘরে বেশি কিছু সবজি নাই, আলু পটল আর ঢেঁড়স দিয়ে রান্না করব, আর কোনো কিছু নাই দেখতেছি। তো দেখি আর কি দেওয়া যায়, যদি কিছু থাকে খুঁজে খুঁজে বের করতে হবে আর কি। এই তো মুগ ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করব, মানে সবজি ডাল রান্না করব, আর মূলা শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর পটলের ভুনা করব, পটল ভুনা করব আর কি। আর পেঁয়াজ কাঁচা মরিচটা কেটে মানে কেটে নিছি। তো ফিরে আসতেছি আবারও। ফার্স্টেই হলো মূলা শাকটা ভাজি করে নেব আমি। তো মূলা শাকটা ভাজি করার আগে আমি কড়াইতে হলো সরিষার তেল দিয়ে দেব। তো তেলের মধ্যে হলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দেব। তো পেঁয়াজ রসুনটা একটু নরম হওয়ার জন্য আমি স্বাদ মতো নুনও দিয়ে দেব এখানে। নুনটা দিলে হয় কি, তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুনটা আর কি নরম হয়ে যাবে, যার কারণে আর কি নুনটা আগে ভাগেই দেওয়া। তো এখানে কিন্তু পরিমাণ মতো নুন দিচ্ছি, পরবর্তীতে আমার আর নুন লাগে নাই। তো এখন আমি হলো চিংড়ি মাছটা দিয়ে দেব। আমার হলো পেঁয়াজ রসুনটা হলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে আমি হলো হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু। হলুদের গুঁড়াটা দেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, চিংড়ি মাছের কালারটা দেখে খুবই ভালো লাগতেছিল, মানে একদম লাল লাল চিংড়ি মাছ দেখতে খুব লোভনীয় লাগতেছিল। তো মানে ইচ্ছা করতেছিল এটা ভুনাই করে ফেলি, ভুনা করে ভাত দিয়ে খেয়ে ফেলি। তো যাই হোক, আমি কিন্তু একটু ধনিয়ার গুঁড়াও দিছিলাম, তো ধনিয়ার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে আর দেখাতে পারলাম না। তো এবার হলো আমার মশলাটা হলো কষানো হয়ে গেছে। হ্যাঁ, কষানো হওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিছি। শাকগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি হলো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। আর পাশের চুলে আমি একটু মানে পটলগুলো ভাজতে বসাই দিছি। পটলগুলো ভাজা হলে তারপরে হলো পটলের ভুনা করব। আর শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠছে, মানে এই পানিতে আর কি শাকটা সেদ্ধ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু শাক ভাজিটা হয়ে গেছে, আমার আর কিচ্ছু করা লাগবে না। আমি বেশি কড়কড়া করে ভাজি করব না, একটু হালকা স্যাঁতস্যাঁতে ভাব রাখবো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি, একটু স্যাঁতস্যাঁতে ভাব রাখলে মানে রাখলে মানে ভালো লাগবে আর কি খেতে। তো আমার পটল ভাজিটা হয়ে গেছে এদিকে। তো এখন আমি শাকটা নামায় আমি হলো ওই কড়াইতে আর কি পটলটা ভুনা করে নেব। সুন্দর করে আজকে পটলটা ভুনা করব। পটল ভুনা খেতে আমার বাসায় সবাই ভালোবাসে, পটল ভাজি পটল ভুনা ভালোই লাগে খেতে। তো সরিষার তেল দিয়ে দিছি অল্প করে, একদমই অল্প পরিমাণে দিছি, যেহেতু পটল ভাজির মধ্যে অনেকটা তেল রয়ে গেছে, যার কারণে আর কি পরিমাণ মতো অল্প করে আর কি তেলটা দিয়ে দিছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, আর স্বাদ মতো নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিছি। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিছি, কারণ পটলগুলা ভাজার সময় আমি মরিচের গুঁড়া ইউজ করি নাই, জাস্ট নুন আর হলুদ দিয়ে ভাজছিলাম, যার কারণে আর কি মরিচের গুঁড়াটা এখানে একটু বেশি পরিমাণে আর কি দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। তাই বলে আর আবার অতিরিক্ত পরিমাণে ঝাল হয় নাই। তো যাই হোক, আমি মশলাটা ভালো করে কষাই নিছিলাম। কষানোর পরে আর কি ঝোলের পানি দিয়ে দিছি। তো অল্প করে পানি দিছি, খুব একটা বেশি পানি লাগবে না, যেহেতু 90% পটল কিন্তু হয়েই গেছে ভাজার সময় আর কি, 90% হয়ে গেছিল, জাস্ট আর কি ভুনা করার জন্য আর কি যতটুকু আর কি পানি লাগবে ওই পরিমাণ দিছি আর কি। তো নামানোর আগে আমি হলো জিরার গুঁড়া দিয়ে দিছি, টালা জিরার গুঁড়া আমার কিন্তু মানে হয়ে গেছে আর কি পটলটা। তো এদিকে হলো এখন সবজি ডালটা রান্না করব। তো ভাবলাম যে প্রেশার কুকারে দিয়ে দেই, আজকে একটু দেরি হয়ে গেছে সবকিছু করতে গিয়ে।
তো যাই হোক, প্রেশার কুকারে হলো আমি দুইটা সিটি দিয়ে দেবো। এখানে ডালগুলা দিয়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ কিন্তু একদমই অল্প পরিমাণে দিছি, যেহেতু আমি বাগার দিব পরবর্তীতে পেঁয়াজ দিয়ে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়াটা দিছি। গরম মশলা, আস্ত গরম মশলাটাই ইউজ করি নি আজকে, গরম মশলার গুঁড়াটা দিছি। সচরাচর আস্ত গরম মশলাটাই দেই, আজকে কেন যেন মানে গরম মশলার গুঁড়াটা দিলাম। তো যাই হোক, স্বাদ মতো নুন দিয়ে দিছি, আর হলো সবজিগুলো আর কি টুকরা টুকরা করে কেটে নিছিলাম, সেই সবজিগুলো দিয়ে আমি হলো হাতে মাখায়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তা আমি কিন্তু এখানে তেল ইউজ করি নি এখনো, তেলটা আমি এখন দেব না, আমি হলো বাগার দেব যখন তখন আর কি তেলটা ইউজ করব। আজকে হলো সরিষার তেল দিয়ে আর কি বাগারটা দেব, আর আমি তো সবকিছু আর কি সরিষার তেল দিয়ে রান্না করি, আপনারা তো সবাই জানেন, যারা কম বেশি আমার ভিডিওগুলো দেখেন তারা তো সবাই জানেন যে আমি সরিষার তেল দিয়ে আর কি সবকিছু রান্না করি। তা আমি এখানে হয়ে গেছে আমার, আর আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিতেছি, আর দুইটা সিটি দেওয়ার পর আমি হলো আর কি দেখাইবো আপনাদের কি আর কি দেখাবো যে কেমন হয়েছে। এই তো দুইটা সিটি দেওয়ার পর আমার ডাল গলে গেছে, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার হলো আমি বাগার দেব, তো সরিষার তেলের মধ্যে আমি হলো দুইটা শুকনা মরিচ দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচিটা দেওয়ার মাঝখানে হলো আমি পাঁচ ফোড়নটা দিছি। তো গরম তেলে সাধারণত সবাই পাঁচ ফোড়নটা ইউজ করে, আমি করি না, কারণ গরম তেলে পাঁচ ফোড়নটা ইউজ করলে হয় কি একটা স্ট্রং ফ্লেভার চলে আসে, সেটা আমার একদমই পছন্দ না, যার কারণে আর কি আমি হলো মানে মানে মাঝখানেই দিই আর কি, পেঁয়াজটা ভাজার মাঝখানে আর কি পাঁচফোড়নটা ইউজ করি। তো যাই হোক, আমি হলো পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি হলো ডালটা আর কি ঢেলে দেব, ঢেলে দেওয়ার পরে আর কি আমার সবজি ডালটা হয়ে যাবে। জাস্ট নামানোর আগে আমি হলো জিরার গুঁড়াটা দিয়ে দেব, টালা জিরার গুঁড়া। তো এই তো আমার ডালের রেসিপি কমপ্লিট। আর আজকের ভিডিওগুলো মানে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তা আমার ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো টেবিলে নিয়ে আসছি সবকিছু রান্না করে। তো এখানে হলো এই তো সবজি ডালটা হয়ে গেছে একদম কমপ্লিট, দেখে লোভনীয় লাগতেছে, যেহেতু মুগের ডাল দিয়ে রান্না করছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হইতেছিল। আর এখানে পটল ভুনাটা হয়ে গেছে, পটল ভুনাটা অনেক মজা হয়েছে আজকে, আর চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। এই তো আজকে হলো শাক সবজি দিয়ে দিনটা পার করে দিলাম, শাক সবজি খেতে আসলেও কিন্তু অনেক ভালো লাগে, মজা লাগে আর কি, মাছ মাংসর চাইতে শাক সবজি দিয়ে ভাত খাওয়া যায় তৃপ্তি করে। তো এদিকে হলো ছেলে মেয়ে পড়াশোনা করতেছিল, সন্ধ্যার দিকে ছেলে মেয়ের পরীক্ষা চলতেছে, মানে মেয়ের এখনো পরীক্ষা শুরু হয় নাই, মেয়ের পরীক্ষা শুরু হবে বুধবার থেকে, আর ছেলের পরীক্ষা অলরেডি চলতেছে। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওদের ওরা যেন খুব সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারে। তো আমার ছেলেকে বলতেছিলাম একটু সালাম দিয়ে দাও, মানে ও তাকাবে না, ও খুব লজ্জা পাইতেছিল। আর মেয়ে হলো পড়তেছিল, মেয়ে পড়তে পড়তেছিল হলো নাউন কাকে বলে, নাউন কাকে বলে সেটা পড়তেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।